জেলার বানিয়াচং উপজেলার রাজনীতি চলচ্চিত্রে বানিয়াচনের এক যুবকের মুঠোফোন নাম্বার ব্যবহার করে হয়রানি ও প্রতারণার অভিযোগ। নায়ক শাকিব খান, পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে অর্ধ কোটি টাকার মানহানির মামলা করেছেন। বানিয়াচনের অটোরিকশা চালক ইজাজুল মিয়া, হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারক হাকিম শম্পা জাহানের আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত রাজনীতি চলচ্চিত্রটির প্রদর্শন বন্ধ রাখার দাবি জানানো হয়। এ বিষয়ে বানিয়াচনের ইজাজুল মিয়া একাত্তর বাংলা টিভিকে বলেন, রাজনীতি মুভিতে আর গ্যাসের উজাই দিয়ে আমার নাম্বারটা মুক্তি পাওয়ার পর ওর রাজনীতি ছবিতে নাম্বারটা ব্যবহার করা হয়েছে। তাই মুক্তি পাওয়ার পর আমি কয়েকদিন পর লক্ষ্য করলাম যে রাজনীতি ছবিতে আমার নাম্বারটা ব্যবহার করাতে অনেক ধরনের প্রবলেম হয়েছে পারিবারিক ফ্যামিলিগত। তাই আমি এটা ঢাকা এফবিসিতে আমি যোগাযোগ করি, তারা আমাকে নিয়ে অবহেলা করে, আমাকে নিয়ে হাসাহাসি করে বললো, এ তুমি এখন তো শাকিব খানের নামে ফেমাস হয়ে গেলে, তুমি মেয়েদের সাথে প্রেম করতে পারবা বেশি করে। আমি বললাম এই ধরনের ফোনের কারণে আমার পারিবারিক ফ্যামিলিগত অনেক কিছু নষ্ট হয়েছে, ঠিকভাবে কাজকর্ম করতে পারি নাই, আর তারা আমাকে নিয়ে হাসাহাসি করে, অবহেলা করে, আমি গরিব মায়ের সন্তান বলে। তাই আমি চিন্তাভাবনা অনেকদিন করলাম, অনেকদিন আমি অনেক বিভিন্নভাবে আমি যোগাযোগ করছি, আমাকে তারা গুরুত্ব করে নাই। তাই আমি বাধ্য হয়ে আর কী করবো, আমি আইনের আশ্রয় নিছি, হবিগঞ্জ কোর্টে আমি মামলা করছি তাদের বিরুদ্ধে। শাকিব, নায়ক শাকিব খান ও পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমেদ, তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করছি। এছাড়া আমার কোনো রাস্তা ছিল না, উপায়ও ছিল না। তুমি কেন মামলা করছো? আমি মামলা করছি এই যে ফোনের কারণে দেশ বিদেশ থেকে আমার অসংখ্য কল আসে, ছেলে মেয়েরা আমার বাড়িতে আমাকে সন্দেহ করে, মেয়েদের সাথে কোনো ধরনের প্রেম প্রেম করি বা অন্য কিছু করি। তাই আমাকে আমার ওয়াইফ আমাকে ভুল বুঝে তার বাপের বাড়িতেও চলে যায়, আমি কী করব? তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। এই বিষয়টি তোমার বিভিন্ন থেকে বিভিন্ন মানে হুমকি টুমকি দেওয়া হইতেছে নাকি? মানে বিভিন্ন ধরনের বিভিন্ন নাম্বার থেকে বাংলা ছবি রাজনীতির ছবিতে ওনার আমার সাধারণ একজন পাবলিকের নাম্বার ব্যবহৃত হয়েছে, ওখান থেকে এই নাম্বারটা ব্যবহৃত হওয়াতে সে অনেকবার হয়রানি হচ্ছে। যে হয়রানি তো এটা মানবিক আইন লঙ্ঘিত হচ্ছে, তাকে অনেকভাবে হয়রানি হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, হাসাহাসি হইতেছে, ধারে নিয়ে ব্যঙ্গচিত্র হইতেছে, কিন্তু এটা তো এটা ঠিক নয়, বেআইনি। সেই জন্য সে অবশ্যই আইনের আশ্রয় নিয়েছে, আর আমরা চাই সে আইন আছে যেহেতু নিয়েছে সঠিকভাবে আদালত তার বিচার করবে যাতে সে। বানিয়াচং থেকে আলামিন খানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডে।